গাড়ি ওই গাড়ি ছিল ও গাড়ি আর কিছু ছিল না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। দেবেন 2,000-4,000 টাকা লাভ করবে তো, পরে করবে 7,000 টাকা লস মারা। ইলিশতল বন্দরে আলু আমদানি অব্যাহত রয়েছে। আসলে এই যে কিছুদিন পূর্বে আমরা যে আলু বাংলাদেশে প্রবেশ করেছে, এই আলুগুলো আমরা প্রকারভেদে 29-30-31 টাকা বিক্রি করেছি। ঈদের পরে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে কিছুটা, আমরা সেই আলু বিক্রি করছি বর্তমানে ইম্পোর্ট করে 39-40-41 টাকা। এর কারণ হচ্ছে যে ভারতে হঠাৎ করে বাজারে দাম বৃদ্ধি পেয়েছে, ভারত থেকে আমাদের 5-6 টাকা কেজি ধরে এক্সপোর্টাররা বেশি দাম আমাদের ধরছে, বিধায় বাংলাদেশের প্রভাব পড়েছে, দাম বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতীয় এক্সপোর্টাররা আমাদের আশ্বস্ত করেছে অতি সত্বর হতে দাম কিছুটা কমে যেতে পারে। কত ডলার আমদানি হচ্ছে আলু? আমাদের আলু বিভিন্ন প্রকারভেদা যেহেতু আমাদের আমদানি হচ্ছে, আমাদের 150-200-250 পর্যন্ত আমাদের আলুগুলো আমদানি হচ্ছে, আর পশ্চিমবঙ্গ এবং ভারতের বিহার এই রাজ্যগুলো থেকে আসছে। অবগত আছেন আলু আমদানিতে সরকার আইপি প্রথম থেকেই চালু রেখেছে, চালু রাখার শর্তেও হঠাৎ করে কেজিতে 10-12-16 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটা আমরা মূল কারণ মনে করতেছি, মানে আমাদের স্থানীয় যে আলুটা ছিল লোকাল আলুটা,
অনেকাংশেই কোলেস্টোর মালিকগণ তারা কক্ষিগত করে কোলেস্টোরের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যে বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি করার কারণে বাজারে যে গৃহস্থের কাছে যেটা আলু ছিল সেটা একেবারে শূন্য হয়ে গেছে। ভারত থেকে যেটা আলু আমদানি হচ্ছে তুলনামূলক অনেক কম। সরকার যদি এটা লং টাইম প্রকল্প নেয়, অর্থাৎ আইপিটা যদি ব্যাপক আকারে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে সকল আমদানিকারক আলুটা আমদানি করতে পারবে এবং এর যে শুল্ক বা কাস্টম জটিলতা আছে এগুলো যদি একটু সাশ্রয় করে তাহলে হয়তো বা বাজারটা নিয়ন্ত্রণ হবে বলে আমরা মনে করছি। বাহ।